बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल। आजकल पर्वे आमी आपनादेर के तैरी करे देखाबो खुबी मजादार फ्रूट कस्टार्ड। एटा आमरा कमबे सबाई पछंद करी, तो आशा करी आमार आजकेर रेसिपिटाओ आपनादेर भालो लागबे। आर भालो लागले जारा एखोनो आमार चैनलटा सबस्क्राइब करेन नाई प्लिज सबस्क्राइब करबेन, आर जारा अलरेडी करे रेखेछेन तादेरके असंख्य धन्यवाद। तो चलो कस्टार्ड तैरीर मूल पर्वे चले जाई। एखाने आमी 4 चा चामच कस्टार्ड पाउडार नियेछी, जेटा मार्केटे रेडिमेड पावा जाए। तो एखन नर्माल एकटु दूध दिए भालो करे मिशिए एक साइडे रेखे देबो। तो मिशानो हुए गेछे, एखन आमी दूधटा रेडी करब। एखन चुलाय आमी 1 लिटारेर चेयेओ एकटु बेशि दूध बसिए दिलाम। तो 1/3 कप चीनी आमी मिशिए नियेछि। तो एखन भालो करे नेड়ে চেড়ে একটু ঘন করে নেব। তো দুধটা কিন্তু ঘন করে তো নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। তো দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি আগে থেকে যে কাস্টার্ড পাউডার মিশ্রণটা করে রেখেছিলাম ওইটা অল্প অল্প করে দিয়ে দেব। তবে দেওয়ার আগে একটু গরম দুধ মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার মিশ্রণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, এক হাতে দিতে হবে আর এক হাতে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়াচাড়া করতেছি। তো কাস্টার্ড পাউডার মিশ্রণ দেওয়ার পর বেশি জাল করতে হয় না, এমনিতে অনেক ঘন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কতটা ঘন হয়েছে। তো আমি একটা চামচ দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তাহলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর কাস্টার্ড ঠান্ডা খেতেই ভালো লাগে। এখানে আমি কিছু ফ্রুট নিয়েছি, সবগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। কলা নিয়েছি, আঙ্গুর নিয়েছি, আঙ্গুরটা আমি মাছ থেকে কেটে নিয়েছি, আপেল, আম, কাঁচা খেজুর, নিয়েছি আনার, আর নিয়েছি অল্প পরিমাণ কিশমিশ। তো এখন আমি যে দুধটা জাল করে ফ্রিজে রেখেছিলাম ওই দুধটা বের করে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে, ঠিক এমন ঘনত্বই রাখবেন। তো আমি সবগুলো ফ্রুট এক এক করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো ফল দিয়ে এই কাস্টার্ড তৈরি করতে পারবেন, আমি যেগুলো দিয়েছি সবগুলো দিতে হবে তা না। তো সবগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধের ঘনত্বটা কতটা হয়েছে, ঠিক এমন ঘনত্বই রাখবেন, তাহলে কিন্তু খেতেও অসাধারণ লাগবে। তো মিশানো হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
আর যারা ফ্রুট কাস্টার্ড পছন্দ করেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে চোখ রাখুন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।